লক্ষ্মীপুরের রায়পুরে নানা আয়োজনে পালিত হয়েছে মহান বিজয় দিবস শুক্রবার সকালে উপজেলা প্রশাসন আয়োজিত অনুষ্ঠানে পবিত্র পবিত্রকোর আন্তিলাবাদ করেন উপজেলা জামি মসজিদের পেশ ইমাম হাফিজ মোহাম্মদ আব্দুল হক অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা পরিষদের চেয়ারম্যান অধ্যক্ষ আলহাজ মামুনুর রশিদ তিনি বেলুন উড়িয়ে অনুষ্ঠানের শুভ উদ্বোধন করেন রায়পুর উপজেলা নির্বাহী অফিসার অঞ্জন দাসের সভাপতিত্বে এ সময় অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পৌরসভার মেয়র গিয়াসুদ্দিন রুবেল ভাট রায়পুর থানা অফিসার ইনচার্জ সি শিপন বড়ুয়া উপজেলা সহকারী কমিশনার ভূমি রাশেদ ইকবাল পৌর আওয়ামী লীগের সভাপতি আলহাজ কাজী জামশেদ কবির বাকি বিল্লা উপজেলা কৃষি কর্মকর্তা তাহমিনা খাতুন উপজেলা প্রকৌশলী সুমন মুন্সী প্রমুখ উপস্থিত ছিলেন এ সময় অনুষ্ঠানে বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থী বীর মুক্তিযোদ্ধাগণ বিভিন্ন ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান সহ আওয়ামী লীগ ও এর অঙ্গ সংগঠনের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন